আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আশা করি আল্লাহ সুবাহানাহ তালার দয়ে সবাই ভালো রয়েছেন। আজকের ভিডিওটি, যারা নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করতেছেন কিংবা ছোটোখাটো একটি ব্যবসা রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ অবধি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি সূত্র আপনাদেরকে বলবো যে সূত্রটির ভিতরে 5টি অ্যামেজিং টিপস লুকায়িত রয়েছে, যে টিপসটি অবলম্বন করে আপনার ছোটোখাটো ব্যবসাটাকে আপনি কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারবেন। জি, দ্য মিলিনিয়ার অফ ফাস্টেবল নামক ইন্টারন্যাশনাল একটি বইয়ে লেখক এই 5টি সূত্র উল্লেখ করেছেন। এই 5টি সূত্র উল্লেখ করে তিনি বলেন, যারা বর্তমানে সাকসেসফুল একজন বিজনেসম্যান তাদের 10টি ব্যবসার মধ্যে যদি এই 5টি সূত্র প্রয়োগ করা হয় তাহলে 9টিতে এই সূত্রটি পাওয়া যাবে। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। দ্য মিলিয়নিয়ার অফ ফাস্টেবল বয়ে লেখক একটি সূত্র বলেছেন, সেই সূত্রটি হচ্ছে স্যান্টস, CENTS, স্যান্টস। এই 5টি শব্দের ভিতরে 5টি অ্যামাজিং টিপস লুকায়িত রয়েছে। স্যান্টসের প্রথম শব্দটি হচ্ছে সি, যার মিনিং হচ্ছে কন্ট্রোল অফ বিজনেস। বাংলাতে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে দাঁড়ায় ব্যবসার প্রতি আপনার নিয়ন্ত্রণ। আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। একটি উদাহরণ দিলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। মনে করুন দুজন কৃষক, একজন কৃষক তার জমিতে চাষ করে, অপরজন কৃষক আরেকজনের জমি বর্গানিয়ে চাষ করে। এখন যে ব্যক্তি তার নিজের জমিতে চাষ করে সে স্বাধীন, সে ইচ্ছে করলে যাইচা তাই চাষ করতে পারবে। অপরদিকে যে ব্যক্তি অন্যের জমিতে চাষ করে, যদি সে জমির মালিক তার কাছ থেকে জমির অধিকার নিয়ে নেয় তাহলে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তার পরিবার নিয়ে সে বিপাকে পড়ে যাবে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা এজন্যই আপনাদেরকে বললাম যে আপনি যে কোনো বিজনেস করুন না কেন, এই বিজনেসের উপর যেন আপনার পুরোপুরো নিয়ন্ত্রণ থাকে। এ কথাটাই লেখক সর্বপ্রথম উল্লেখ করেন। দ্বিতীয় নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে ইতে হচ্ছে এন্ট্রি। আপনি যখন প্রথমে আপনার বিজনেসটা শুরু করবেন তখন আপনার বিজনেসটা গ্রো করা শুরু করবে। তখন গ্রো করার পর দেখবেন আপনার প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনি এমনভাবে বিজনেসটা শুরু করুন যেন শুরু থেকে কিছু কঠিন ধাপ আপনাকে পেরোতে হয়। তাহলে দেখবেন পরবর্তীতে আপনার এন্ট্রি অর্থাৎ আপনার পাশাপাশি অন্য কোনো প্রতিপক্ষ দাঁড়াবে না। করুন আপনাকে যদি একটু উদাহরণ দিই, যে ইলন মাস্কের যে কোম্পানি রয়েছে, ইলন মাস্ক কোম্পানিতে যে এক্সপেরিমেন্টগুলো করে সেই এক্সপেরিমেন্টগুলো কপি করা অন্য কোম্পানির পক্ষে পসিবল হয় না, যার ফলে দিনের পর দিন ইলন মাস্কের কোম্পানি গ্রো করতেছে। তৃতীয় নম্বর যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এন দিয়ে হচ্ছে নিড, প্রয়োজন। আপনার কি পেশন সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি আপনার ব্যবসাকে গ্রো করার জন্য কোন সাইডটা ধরতেছেন, আপনি কাস্টমারদের জন্য কোন প্রোডাক্টটাকে ম্যানেজ করতেছেন, রেডি করতেছেন, এই প্রোডাক্টটা কতটুকু প্রয়োজন কাস্টমারদের মধ্যে রয়েছে সেই বিষয়টা আপনার জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজের প্যাশনের পাশাপাশি আপনি কাস্টমারের চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। চতুর্থ নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টি ফর টাইম। অর্থাৎ আপনি যে বিজনেসটা গ্রো করতেছেন এমন পদ্ধতিতে, এমন সিস্টেমে আপনি বিজনেসটাকে গ্রো করবেন যাতে করে আপনার অনুপস্থিতিতেও আপনার বিজনেসটা রান করে। অর্থাৎ এমন বিজনেস আপনি করবেন না যে বিজনেস আপনি গেলে সে বিজনেসটা চলবে আর আপনার অনুপস্থিতিতে বিজনেসটা বন্ধ থাকবে। এই পৃথিবীর ইতিহাসে আপনি যদি বড় বড় মিলিয়নারদের দেখেন, তারা একই জায়গা থেকে বিভিন্ন জায়গায় ব্যবসা ম্যানেজ করতে পারে তাদের লোকবল দ্বারা, জনবল দ্বারা। আপনিও এমন বিজনেস স্টার্ট করবেন যে বিজনেসটা আপনার অনুপস্থিতিতেও স্টার্ট থাকে, রানিং থাকে। অর্থাৎ আপনার অনুপস্থিত হয়ে গেলে যাতে বিজনেসটা বন্ধ না হয়ে যায়। পঞ্চম নম্বরে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে স্কেল। এমন বিজনেস আপনি শুরু করুন যে বিজনেস দিনের পর দিন আপনি বাড়াতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি মনে করুন আপনি একটি রেস্টুরেন্টের দোকান দিলেন, এখন আপনি ইচ্ছে করলে ওই রেস্টুরেন্টের আরেকটি শাখা খুললে আপনার প্রচুর ঝামেলা পোহাতে হবে। আপনাকে একটি জায়গার প্রয়োজন, দোকানের প্রয়োজন, বিভিন্ন লোকবলের প্রয়োজন। অপরপক্ষে আপনি যদি একটি সফটওয়্যার কোম্পানি খোলেন বা একটি সফটওয়্যার আপনি তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে কি, প্রয়োজন অনুপাতে একটি সফটওয়্যার থেকে লক্ষ লক্ষ সফটওয়্যার আপনি কপি করতে পারবেন। সুতরাং দ্য মিলিয়নিয়ার অফ ফাস্টেবল বইয়ের লেখক যে 5টি সূত্র আমাদেরকে জানিয়েছেন, একজন মিলিয়নার বিজনেসরা এই 5টি সূত্র অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসরণ করে। আপনি যদি আপনার ছোট ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই 5টি সূত্র অবশ্যই আপনি অনুসরণ করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাদেরকে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।